এইচডিএফসির এটিএম এ এসেছিলাম তোমার পেমেন্টটা তুলতে। হ্যাঁ, এটা গ্যাস লিক আছে, পেট্রোল নিয়ে যাবে। ফোর স্টপটা কোথায় লেখা থাকে, বডিতে নাকি? অনেকটাই যাচ্ছে, দেখো আমরা এই শপটাতে এসেছি, তো এইখান থেকে কেনার মোটামুটি এখন পরিকল্পনা চলছে। তো আপা এখন কথা বলছে, গিয়ে দেখা যাক কোনটা নেই। এখানে তোমার ওষুধ দেওয়া মেশিন টোটাল চারটে মডেল আছে, চারটের মধ্যে তোমার দুটো টু স্ট্রোক আর দুটো হচ্ছে ফোর স্ট্রোক। তো আমরা নেবো ফোর স্ট্রোকের। ফোর স্ট্রোকের মধ্যে এসপির দুটো মডেল আছে, একটা তোমার 10,000 মধ্যে আর একটা হচ্ছে 12,500 মধ্যে। তো আমরা 12,500 মনে হয় নেবো, আগে দেখবো, দেখে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদেরকেও মডেলটা দেখাচ্ছি। চলো, তো এখন গোডাউনে যেতে হবে, ওখানেই তোমার আছে মেশিনটা। কিষান ক্রাফ্টটা ভালো না তোমার ওই ওই এসপিটা ভালো হবে? তুমি তো তোমার এক্সপিরিয়েন্স বেশি আছে নিশ্চয়ই, তোমরা সারাসরি করতে এসপিটাই ভালো। দাম কি হয় দেখি, মেশিনটা দেখাই দাঁড়ো। এসপি ইডেন, হ্যাঁ আমরা ফোর স্ট্রোকেরই নেব। এইটা কত দাম? এটা মনে হয় 10,000 টাকার মধ্যে এটা হবে। আর যেটা তোমার 12,000 টাকা ওইটা কোনটা? ওখানে আছে এইখানে, ইডেনটাই 20 লিটার জল ধরে। আচ্ছা, ওই দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে ফিচার্সে নাকি? তোমরা এগুলো সব বিক্রি করো নাকি? হন্ডা ওয়াটার পাম্প, তো এখানে তো অনেক কিছু অ্যাভেলেবেল আছে দেখো, পাওয়ার টিলার, আবার তোমার ব্যাটারি চালিত মেশিন, আলু ভাঙা মেশিন। তোমার কি আর এখনই খারাপ হয়ে যাচ্ছে? দুটো মডেল আছে আব্বা, একটা ইডেন একটা জোনাথন। ইডেনটার হচ্ছে 10,000 দাম, জোনাথনটা, হ্যাঁ জোনাথনটাই বার করতে বলেছে। হ্যান্ড ট্রাক্টর ওদিকে দেখো, পাম্প, ব্যাটারি মেশিনে দেওয়া হবে ফোর ফোর্স আর এর ফোর্স ঘামে এখন আলুতে ওই মেশিনটা সব আয়া তুমি টানবে ঘষা লেগে গেলে তুমি চিঠি তো মারো আছো আজ একদম কাল একদম দেখবে দেশ শেষ হয়ে যাবে। আমাদের কচি বন্ধু ওষুধ দিতে লেগেছিল আমার সাথে, কিসের আসবে না তিন বাপ বেটা মনে দিয়েছে আমি তোমার আলু দিয়ে চালছে আর কি। সব ঢুকবে দাও, নিচেরটাও কি একই মডেল? এই যে সিলটা কাটা আছে, নোবো আমি, হ্যাঁ
তুমি সিল কাটা দেখাও, ওইটা আমাকে দিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ নোবো কনফার্ম। দেখবে দেখাও, এটা আপা তুমি নিয়ে যাবে কে বন্ধু? চার চাকাটা আনি, সাত কেজিটা কি সব বলছো? কুড়ি লিটার বলছে তো। হ্যাঁ তুমি কুড়ি বললে, হ্যাঁ লেভেল দেওয়া আছে তো কুড়ি লিটার ভরবে। ওর ব্যাটারিটার ওজন থাকে যে কুড়ি লিটার, এই তো কুড়ি লিটার লেখা আছে, কুড়ি লিটার। এটা হচ্ছে মডেল, মানে এখানেও হ্যাঁ ঠিক আছে। তুমি যেটা কিনবে আব্বা সেটা চালিয়ে দেবে, তুমি এইটা দেখে তোমার লাভ নাই, তোমার একটা নতুন শিল্পে কাটছে। এই দেখো না এইটাই, এটা স্পিড কন্ট্রোল মনে হয়, এই তো এইটাতে, এই তো এইটা এইটা রঙের সাথে কি আছে হচ্ছে কথা। হ্যাঁ পেট্রোলে চলে, আব্বা তুমি যে কি দাম করবে করে আসো, দাদা নতুনটা তখন বার করছে। ১২,৫০০ টাকায় রেট তোমার ফাইনাল হচ্ছে, তোমার এরপর ওটাকে রেডি করা হবে। এতক্ষণ নতুন যেটা সিল প্যাক ওটা বার করা হয়েছে, তো এটাতে এবার তোমার মোবিল ভরে পেট্রোল দিয়ে স্টার্ট করে চেক করে নেবো জাস্ট। তোমাদেরকে এর ম্যানুফ্যাকচারের ডিটেলসটা দেখাই, তোমার ম্যানুফ্যাকচারিং ডিটেলস, ফেব্রুয়ারি ২০২৪ প্যাকেজিং, এমআরপি ২৩,৩৫০, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। তো চলো এটার আনবক্সিং করা যাক এবার। এইচডিএফসির এটিএমে এসেছিলাম তোমার পেমেন্টটা তুলতে, দাদাকে বললাম যে ফোনপে করবো, উনি বললেন যে এখানে ফোনপে হয় না, তোমার চেকে নাহলে ক্যাশ পেমেন্ট করতে হবে। তো যার জন্য তোমার এইচডিএফসি ব্যাঙ্ক থেকে এসে ক্যাশ নিলাম, আমার এই ব্যাঙ্কেরই অ্যাকাউন্ট। তো চলো এখন যাই, এই পাশেই তোমার এই ব্যাঙ্কের পাশেই যে নিউ বাস স্ট্যান্ডটা আছে এখানে, ওখানে গিয়ে পেমেন্টটা আগে করবো, তারপর আনবক্স করবে, তার আগে বলছে খুলবে না। তো চলো পেমেন্ট করাই যাক, পেমেন্ট তো দিতেই হবে, তো আগেই দিয়ে দিই চলো। গুণা আছে দিয়ে দাও না, ১২,৫০০ তুলেছি আমি। তো ১২,৫০০ পেমেন্ট করে দেওয়া হলো, এবার ওপেন করা হবে।
লাল রং নিয়ে কি করবে, সব লাল চা। হ্যাঁ, এটা গ্যাস লিকার, পেট্রোল নিয়ে যাওয়ার জন্য ফুয়েল মিক্সিং। হ্যাঁ, ফোরস্টকই তো বললাম, ফোরস্টকটা কোথায় লেখা থাকে, বডিতে নাকি? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, পরে KP-35 পরে। পেট্রোল খোলা যায় না মোটর দিয়ে, কিনে আনা বাজা, ওই যা করি আনো যাও। মিনিমাম 50 টাকা নিতেই হয়, ভরবে ট্যাঙ্ক। মোবিলটা কত এমএল থাকে? আচ্ছা, 10W30 গিয়ে এবার জাস্ট পেট্রোলটা দিলেই স্টার্ট হয়ে যাবে। জালি
পেট্রোল আনা হয়ে গেছে, এবার জাস্ট ঢালা হবে। এর পেট্রোল ট্যাঙ্কটাও তো মনে ছোট, কত ধরে? এক লিটার কি করে ধরবে আমি তো দেখতেই পাচ্ছি না। এই 500 ধরবে, 500 তো একটু বেশি করে দেখুন না, এইটারই ভর্তি। এইটাই কত চলবে দাও? 3 ঘন্টা চলে গেছে, 300 করে পুরো হবে। প্রথমটা যে চালাবে জানি না, দাও না যে কথা কথা লাগবে আমকে সে একবার বার করব। প্রথম ছোটটা তো এইটা দিয়ে দিই আমরা, গাছ ছেড়ে পড়ব। তুমি আস্তে আস্তে দেবে, তুমি জোরে কে দিতে বলে দে, ছিঁড়ে কিছু ফেলো। চলো রেডি, এবার স্টার্ট করতে হবে। তুমি দেখো মানে হাওয়া ধরে গেলে, তাই তো? যতবারই স্টার্ট করবে ততবার চোখ করা হলো নাকি? চোখ আসুন না।
ওইটা জাম আছে মনে হচ্ছে, খুলে ছাপ করো। ওই প্লাস্টিকের গুঁড়ো পুরো কিছু আছে মনে হচ্ছে। দেখো এখন চালানো হয়েছে এই মুখটা দিয়ে। আর একবার চালাও তো, অনেকটাই যাচ্ছে। ওই গাড়িটা আর আমাদের মাঠ ঘাটটা ধুয়ে দাও, মোটর সাইকেলের মাঠ ঘাটটা ধুয়ে দাও, কাছে গিয়ে ধুয়ে দাও, কাছে গিয়ে ওখানটা ধুয়ে দাও। হ্যাঁ কাছাকাছি লোকে মারবে বেশি দূর গেলে, যাও ওখানে গিয়ে গাড়িটার মাঠ ঘাটটাই মারো সামনে। ঠিক আছে খালি করে গুছিয়ে নাও। কতটা তোমার ফোর্স হচ্ছে, তো আমরা অ্যাকচুয়ালি কিনলাম দেখো এই দোকানটা থেকে, তো এখান থেকে কিনেছি, এখন এটাকে গুছিয়ে নেবো, গুছিয়ে নিয়ে বাড়ি চলে যাবো। তো মেশিনটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর এই মেশিনটার সম্বন্ধে তোমাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবে, আমি এর জন্য আর একটা সেপারেট ভিডিও আমার বাড়িতে কীভাবে ইউজ করছি সেটার একটা আলাদা করে বানিয়ে দেবো। এটা দেখো দোকানটা, আব্বাই দিকে আবার ঘোরো তো, আবার দেখবে। Yeah.
এক জায়গায় দাঁড়িয়ে দাও। বাড়াতে হবে ওইখানটায় গিয়ে দাও, ওইখানটায় ওখানটা গিয়ে বাড়াও, আমি ছবিটা তুলবো। এইখানটা এইখানটায় এইখানটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ চালাও, ওখান থেকে চালাও। তো চলো এবার গুছিয়ে নেবো। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চলো তোমায় খাওয়াচ্ছি। আমার অ্যাক্সিস ব্যাংকে একটু কাজ ছিল আর হলো না। হবে না বরং টিফিন টাইম আসবো তো, আবার কালকেই তো কুবেটা শোরুমে আসতে হবে। তো তোমার এদের কাছে তিনটে আগর আছে, চারটে আগরই তো বদলাতে হবে বলি। হ্যাঁ চারটে আগরই খারাপ হয়ে গেছে, আনারটাও তো ক্ষয়ে গেছে, এমনিই পাল্টাতে হবে। আমার মনে হয় প্রথম থেকেই আব্বার রং কেটে করে রাখা ভালো, কোনোদিন খারাপ হবে না। তাহলে আমি যদি আব্বা ওই নতুনটা কেটে দিই তাহলে আর তোমার এই এই আনারটা বদলাতেও হবে না। না ব্যাগ আনি। হ্যাঁ বলো কেটে করে দাও। হ্যাঁ হ্যাঁ না তাহলে তাহলে নিচে কাঠটা আমার বদলাতে হবে না। না আর হবেই না। ওরকম রাস্তায় কেউ মারে লোকে রেখে যাবে। ওটা তোমার ইয়ে কাতে এরকম ছিল, দেখো ওরকম ছিল না, এরকম কাতে কাতে ছিল, জোর গায়ে ইয়েগুলো ভরা ছিল। তাই করে দাও।